সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পথচারীদের চোখে পড়ছে ব্যতিক্রমী বিলবোর্ড, যেখানে লেখা বদলে যাওয়ার সময়ের সাথে বদলাচ্ছি আমরাও, আসছে আত্মবিশ্বাসের নতুন গ্লো। এরই মধ্যে এই বিলবোর্ড নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল, কি ধরনের পরিবর্তন আসছে এ নিয়ে নানান মন্তব্য সাধারণ মানুষেরও। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজধানী সহ সারা দেশের প্রধান সড়কগুলোতে কিছুদিন ধরে চোখে পড়ছে এই বিলবোর্ডগুলো, যা খুব সহজেই দৃষ্টি কাটছে পথচারীদের, যেখানে সময়ের সাথে বদলে যাওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে আমাদের জীবন ও সমাজ। পথচারীরা বলছেন, নতুন সময়ের সাথে তাল মিলিয়ে নতুন চিন্তাধারার কথা বলা হচ্ছে এই বিলবোর্ডে। পুরনো দৃষ্টিভঙ্গি থেকে বের হওয়ার কথা বলা হয়েছে, যাতে পুরনো দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে নতুন কিছু করা যায়, নতুন দিক, নতুন সম্ভাবনা, নতুন কিছু, মানে পুরনো থেকে আমরা নতুন কিছু দিকে যেতে চাচ্ছি আর কি। স্লোগানের দ্বিতীয় অংশে লেখা আত্মবিশ্বাসের গ্লোকেও নানাভাবে ব্যাখ্যার চেষ্টা করছেন দর্শনার্থীরা। মানুষের যে পুরনো ধ্যান ধারণা রয়েছে, এটা নতুন করে নতুন বর্গীকরণ ভাবে সমাজের দৃষ্টিকোণ থেকে আসবে। আর সমাজে এমন একটা গ্লো আসুক যেটা মানুষের শারীরিক, মানসিক এবং সব দিক দিয়ে একটা উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে। সময়ের সাথে পরিবর্তন আসাটা অনিবার্য, তবে সময়ের সাথে বদলে যাওয়ার এই প্রতিশ্রুতি কে বা কারা করছে আর কিভাবেই বা আত্মবিশ্বাসের গ্লো ছড়িয়ে যাবে সবার মাঝে, তার উত্তর জানতে চোখ রাখুন রাজপথে দাঁড়িয়ে থাকা এই বিলবোর্ডের দিকে। হয়তো এই বিলবোর্ডেই মিলবে আপনার প্রশ্নের উত্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।